আসসালামু আলাইকুম। গায়ে হলুদের গহনা তৈরির ক্ষেত্রে এই ফোম ফুলটা কিন্তু অবশ্যই দরকার হয় এবং এটা দেখতে এত সুন্দর, প্রত্যেকটা গহনায় এই ফুলটা ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ফোম ফুল। এটা ছোট সাইজের একটা ফুল এবং এটার প্যাকেটে থাকে হচ্ছে 144 পিস। এটার দাম প্রথমে আমাদের পেজ থেকে আপনারা পেয়েছেন 100 টাকায়, কিন্তু এটার বর্তমানে অনেক দাম বেড়ে গেছে, 150 টাকা হয়েছে, কিন্তু কালারও খুঁজে পাওয়া যাচ্ছে না সব কালার। তো সেটার জন্য আজকে আমি কালার করব এবং কীভাবে কালার করব সেটা একটু দেখাবো। আমার কাছে এখন বর্তমানে এই কমলা রঙেরটা আছে আর কিছু সাদা আছে। তো অন্য যেমন লাল হলুদের চাহিদা অনেক বেশি থাকে এবং এই কালারগুলো একেবারেই পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে আমি বেশি টাকা দিয়ে কিনতে চাচ্ছি, তারপরও কিন্তু আমরা লাল হলুদটা পাচ্ছি না। তো আমার কাছে যে কমলা কালারের যে ফোম ফ্লাওয়ারটা আছে, এখানে আমি একটা বাঞ্চ বের করে নিচ্ছি। এক একটা বাঞ্চে থাকে 12 পিস, দুটো বাঞ্চ নিয়ে নিলাম। দুটো বাঞ্চকে আমি প্রথমে কালার স্প্রে, যেটা পাওয়া যায় হার্ডওয়্যারের দোকানে, বিভিন্ন ফার্নিচারের ক্ষেত্রে, বিভিন্ন জিনিসের ক্ষেত্রে স্প্রে করে যে কালারটা করা হয়, সেই কালারটা আমি প্রথমে একটু স্প্রে করে দেখাবো। আরেকটা জিনিস বলতে চাই যে এটার অরিজিনাল যে কালারটা থাকে আর স্প্রে করলে কিন্তু একদম প্রত্যেকটা জায়গায় সমানভাবে কালারটা কিন্তু যাবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এটা দিচ্ছি জাস্ট আমরা বোঝানোর জন্য যে আমরা এই কালারের ফুলটা ইউজ করেছি। অনেকে বলছেন যে ঠিকমতো কালার বসেনি, ঠিকমতো কালার বসবে না, কারণ কি ফুলটা তাহলে প্রত্যেকটা ফুল খুলতে হবে, খুলে আলাদা আলাদা করে কালার করতে হবে, তো সেটা তো আসলে সম্ভব হবে না। এই জন্য যতটুকু আসলে করা যায় ঠিক ততটুকুই দিতে হবে, এর বেশি তো আর স্প্রে করেও ভিতরে ঢুকানো যাবে না কালারটাকে। তবে এটা এই স্প্রে দিয়ে কালার করলে খুব দ্রুত এটা ড্রাই হয়ে যায়, শুকানোর কোনো ঝামেলা থাকে না। তো একজন মনে হয় আমাদের কাছ থেকে একটু কালার করে দিতে বলেছেন, আমি তাকে কালার করেও দিয়েছি, কিন্তু বলেছেন যে সব দিকে সমানভাবে বসেনি। আসলে এটা সব দিকে সমানভাবে বসবে না, কারণ হচ্ছে এটা যেহেতু বাহির থেকে আমরা স্প্রে করছি, অরিজিনাল আর এবং হচ্ছে স্প্রে করার মধ্যে পার্থক্য থাকে। আরেকটা জিনিস করা যায় যেমন ব্লকের রং দিয়ে। আমি এখানে 20 টাকা দামের একটা কৌটা কিনেছিলাম ব্লকের হলুদ রং, সেই হলুদ রংটা আমি এরকম সাদা যে ফোম ফুলটা আছে সেটার ক্ষেত্রে একটু প্রয়োগ করব। তো এখানে যে 12টা ফুলের একটা বাঞ্চ থাকে, সেই বাঞ্চটা নিব এবং ব্লকের রঙে এটা চুবিয়ে উঠাবো, তাহলেও কিন্তু কালার হয়ে যাবে এবং কম খরচে এইভাবে কালার করা যায়। স্প্রের ক্ষেত্রে যেটা হয়, স্প্রের দাম 120 টাকা থেকে 220 টাকা পর্যন্ত স্প্রেটার দাম বেশি থাকে। আর এই যে ব্লকের যে রংটা আমরা ব্যবহার করতে চাচ্ছি সেইটা হচ্ছে কিন্তু এই ছোট্ট কৌটাটা যেটা আমি ঢাললাম সেটাই কিন্তু মাত্র 20 টাকা এবং সবগুলো ব্যবহার হচ্ছে না। এখানে আমি অল্প কিছু নিয়েছি এবং এর সাথে একটু পানি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি যাতে কালারটা আরেকটু লিকুইড হয়। একেবারেই লিকুইড করা যাবে না আর একেবারেই ঘন থাকা যাবে না, ঘন থাকলে জমে যাবে। এভাবে করেও কিন্তু আমরা কালার করে নিতে পারি প্রয়োজন মেটানোর জন্য, কালারের প্রয়োজন মেটানোর জন্য। কিন্তু এক্ষেত্রেও ফুল ফিল যে ভিতরেও যে আপনার আর একেবারেই হলুদ হয়ে যাবে বা বাহিরটাও হলুদ হয়ে যাবে সেটা কিন্তু না। তাহলে কি করতে হবে, বেশি করে কালার, বেশি করে পানি নিয়ে আরও বেশিক্ষণ চুবিয়ে রাখতে হবে, তাহলে মোটামুটি একটা ভালো কালার চলে আসবে। তো সেটা কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ, কারণ এটা রোদে শুকাতে হবে, কড়া রোদে শুকাতে হবে। তো যখন আপনাদের প্রয়োজন হবে যে আপনি হলুদ করবেন বা লাল রঙের করবেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে কোনো কালার ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল রাখবেন সময়টা। স্প্রের ক্ষেত্রে খুব দ্রুত হয়ে যাবে, আবার হচ্ছে এভাবে ব্লকে রং দিয়ে রং করলে একটু সময় নিয়ে রং করতে হবে। যে মানে কোনোটাই আসলে অরিজিনালের মতো কি আর পারফেক্ট হয় না, কিন্তু আমাদেরকে কাজ চালিয়ে নেওয়ার মতো হয়ে যায়। কিন্তু বর্তমানে লাল এবং হলুদের এত বেশি চাহিদা কিন্তু পাওয়া যাচ্ছে না আমাদের কাছে, আসলে এখন পর্যন্ত নাই। যদি এসে থাকে আমরা আপডেট দিয়ে দিব আমাদের ফেসবুক পেজ ব্রাইডাল ক্রিয়েশন এবং আমাদের ইউটিউব চ্যানেল ব্রাইডাল ক্রিয়েশনে। যারা গায়ে হলুদের গহনা তৈরি করতে চাচ্ছেন তারা এই ফুলটা নিয়ে কালার করতে পারেন। ফোম ফুল প্রত্যেকটা গহনাতেই কিন্তু লাগে, হলুদের গহনার ক্ষেত্রে বলছি, মানে ফ্লাওয়ারিশ গহনা যারা বানাতে যাচ্ছেন তাদের জন্য বলছি।
আমি এখন ওখান থেকে পানি থেকে মানে কালার থেকে উঠিয়ে রেখে দিলাম, দিয়ে এটা একদম কড়া রোদে শুকিয়ে দেব। এবং যেটা স্প্রে করে রেখেছিলাম সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। সেটাও কিন্তু কমলা থেকে একটু হলুদের যে ছোঁয়াটা এসেছে একটু ডার্ক হয়ে গেছে, এতটুকুই। আর বেশি কিছু কিন্তু তেমন হয়নি, তবে খুব দ্রুত ওটা ড্রাই হয়ে গিয়েছে। আমার এই তথ্যটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ে উত্তর দেওয়ার জন্য, এবং আমি কিন্তু তাই করি, একটু দেরি হলেও আমরা এটা করে থাকি। আর আমাদের ফেসবুক পেজে ডেলিভারি সিস্টেমটা একটু স্লো, আমরা খুবই দ্রুত এটাকে ফাস্ট করে ফেলবো ইনশাল্লাহ। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।